Assalamualaikum. আজকে আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো। এখানে কলিজা নিয়েছি গরুর। পানি দিয়ে গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তাহলে ময়লাটা রক্তটা চলে যায়। ধুয়ে তারপরে নিয়েছি। আমি আলুও দেব একটু। আমি কলিজা সিদ্ধ করে নেব। এই যে এভাবে কেটে নিয়েছি কলিজাগুলি। এখন আমি কলিজার মধ্যে পানি দিয়ে দেব। এটা 10-15 মিনিট সিদ্ধ করে নিলে ভিতরে রক্ত তারপরে কলিজার মধ্যে অনেক ময়লা থাকে, ভিতরে সাদা মংলাগুলি বের হয়ে যাবে। তারপর আমি পানিটা ছেঁকে নিই। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, লং নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। তারপর লাগবে আমার জিরার গুঁড়া, পানি, আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। দেখতে থাকি আমি প্রথমে তেল দিয়ে দিব। আমি পেঁয়াজ দিয়ে দিব। সাথে আমি গরম মশলাগুলি দিয়ে দিব। এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এক চামচ দিয়ে 3 চামচ দিয়েছি রসুন। এখন আমি ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া একটু বেশি দিব 2 চামচ দিব। আমি পানি কষানোর জন্য একটু পানি দিব। মশলাটা কষে আসলে তারপরে কলিজাটা দিয়ে দিব। আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, অল্প দিয়েছি। এখন আমি সব দিব। মশলাটা আমার কষে গেছে, এখন আমি কলিজাটা দিয়ে দিব। কলিজাটা কষতে থাকুক, এখন আমি ঢেকে দেব। আমার কলিজাটা কষে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিব কষানোর জন্য। আমি ঢেকে দেবো কষে। আমার কলিজাটা ভরে গেছে, আমি কষে গেছে, এখন আমি কিছু ভাঙ দিয়ে দেবো।
এখন আমি এতে পানি দিয়ে দিলাম। দেখে দিলাম আমার কলিজাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, ভিডিওটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।